তুমি কমলে কাটে না মোর গুঞ্জে বরিশালে আইয়া পরো অ্যাডভেঞ্চার লঞ্চে আসসালামু আলাইকুম আয়ন টিভির প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আমাগো এই প্রোগ্রামটা দেখতে আছেন, হ্যাগো আমি কাজী শাহিন সবাই রে আমন্ত্রণ এবং দাওয়াত দিতে আসি আমাগো এই প্রোগ্রামটা দেখার জন্য। আমাদের মোগো এই অনুষ্ঠানটার নাম হইলে মোগো বাড়ি বরিশাল। এই অনুষ্ঠানটা আপনারা ব্রিটেনের, তারপরে ইউরোপ আছেন, এরপরে আমেরিকা থেকেও এই প্রোগ্রাম দেখা যায়, আর কানাডা থেকে যারা প্রোগ্রামটা দেখতে আছেন এরা এই প্রোগ্রামটা সরাসরি স্টুডিওতে ফোন করতে পারবেন এবং ফেসবুকে আপনারা এই প্রোগ্রামটা সরাসরি লাইভ দেখতে পারবেন। আপনাকে সবাইরে দেখে আপনাদের মতামত আপনারা জানাইবেন, এ আপনাদের দাওয়াত দিতে আসি। আজ 11ই ডিসেম্বর, আমরা তো জানি এটা বিজয়ের মাস, সবাই জানেন 30 লাখ শহীদ হয়েছেন এই যুদ্ধে। এরপরে আমরা একটা স্বাধীনতা পাইছি, আর 3 লাখ মা বোন এই আমাদের তাদের ইজ্জত হারাইয়া এই একটা মহান স্বাধীনতা পাইছে। যারা এই স্বাধীনতায় মারা গেছেন আর যারা জীবিত আছে মারা গেছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে এই দেশের জন্য যারা এই ত্যাগ করলে হ্যাগো যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আর যারা সুস্থ আছেন পঙ্গু আছেন হ্যাগো যেন আল্লাহ সুস্থতা দান করে। এরপরে আছে বিশ্ব মহামারী, আজকে এই ইংল্যান্ডে 62,000 লোক মারা গেছে, বাংলাদেশেও অনেক মানুষ মারা গেছে, কয়েক হাজার মানুষ মারা গেছেন, বিশ্বে বহু মানুষ মারা গেছেন। সবার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি, এই হ্যাগো আল্লাহ মানে জান্নাতবাসী করুক, আর যারা অসুস্থ আছে তারা যেন সুস্থ হয়ে যায়। মোগলাগে আজকেও দুইজন মেহমান আছেন, একজন হয়েছেন আমার একেবারে শেষ ডাইন পাশে আছেন জনাব আক্তার শরীফ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, ভালো আছেন। আসসালামু আলাইকুম, আমাকে মোরে দাওয়াত করার জন্য কাজী সাহেবরে ধন্যবাদ, সেই সাথে এই আয়ন টিভির যত দর্শক আছে সবাই ভাই বোনদের সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই বিজয় মাস হিসাবে। আমাদের লগে আরেকজন মেহমান আছেন, আপনাকে পরিচিত মুখ, আমাদের আতির রহমান কিটন ভাই, আপনি কেমন আছেন কিটন ভাই? আছেন ভালো? ভালো আছি শাহিন ভাই, আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠান যারা দেখছেন সবাই বরিশালের ভাষা, এই অনুষ্ঠান যারা দেখতেছেন আমি আগেই বলে রাখি আসলে আমরা বরিশালের মানুষ, বরিশালের ভাষা অবশ্যই কথা বলবো, অবশ্য চেষ্টা করব বরিশালের ভাষায়। তো যারা এই অনুষ্ঠান দেখতেছেন সবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে এই স্বাধীনতার মাস, এই স্বাধীনতার এই মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করছি, 30 লক্ষ শহীদদের স্মরণ করছি, শ্রদ্ধা নিবেদন করছি 2 লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি। আর বরিশালের আজকের এই অনুষ্ঠানে দু চারজন মানুষের কথা না বললেই নয়, যে আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ যে রয়েছেন তার মধ্যে একজন হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর, যিনি বাবুগঞ্জের রহিমগঞ্জে যার বাড়ি, আর একজন রয়েছেন মোস্তফা কামাল যিনি বরিশালের, এবং আর একজন মানুষ মোরা একটু পরে ব্রেকে যাবো, এরপরে আইয়া বরিশালের ভাষায় ইংরেজিতে ভাষায় যার যা মনে কয় এই ভাষায় আপনারা কথা কইতে পারবেন, ব্রেক দিয়ে আইয়া এরপরে মোরা অনেক কথা কমু, আপনারা আমার লগে থাকবেন, ফোন করবেন আর ফেসবুকে লাইভ দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। Borisal, yeah, yeah, for a white bench, a lunch, eh?
আসসালামু আলাইকুম। বিরতির পর আপনাকেও আবারও মোরা দাওয়াত দিতে আসি মোগো এই অনুষ্ঠানটা দেখার লইগিয়া। এখন অনেকেই কিন্তু ফেসবুকের ওই আইএন টিভি লাইভের মধ্যে রুকিয়া এই নজরুল ইসলাম সুমন নামে একজন বসে সুপার প্রোগ্রাম হইতে আছে। আপনারা ফেসবুকে লাইভ প্রোগ্রাম দেখতে পারবেন, দেখে আমাকে কমেন্ট করবেন। এখন আমাকে লগে একজন কলার আছেন। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কইতে আছেন আপনি? মাহবু গলার দুজন গেস্ট আছে, আমরা আমাদের গ্রেটার বরিশাল অ্যাসোসিয়েশনের সিনিয়র বড় ভাইরা নাম এবং টেলিফোন নম্বর দিলেও হইবে, আর মোর দ্বারে তো আসেই, মুই যোগাযোগ করবো। তোমার লগে যোগাযোগ হরমু আনে দেশের মানুষের লিগে কিছু কিছু করতে চাই। কেমনে কি হরমু, হেই একটু কন্ট অন যায় না? এক জায়গায় বই তৈরি বইয়া মোরাও দেখাই দিব যে এই লন্ডনে মোরা খালি লঞ্চে আহি নাই, মোগো মধ্যে একটা বড় ইউনিটি আছে, মোরাও কিছু করতে পারি দেশের লেগা। তো নেবাই আপনি তো নেবাই দুইজন আছে, একজনের নাম কিরণ ভাই আর একজন হইলো আমার শ্রদ্ধেয় বড় ভাই আক্তার শরীফ ভাই, হেগুলাকে একটু কথা কইতে হবে পারিনি বুঝি। জি হ্যাঁ, আপনার কথা শুনতে আছি। ও ধন্যবাদ ফোন করার জন্য নেবাই। আপনাকে দুজনকে মোর প্রাণ ডালা শ্রদ্ধা আর সালাম। বরিশালের যে সমস্ত নদী বাংলার লোক সবাই জানে, এর পরেও কিন্তু মোগো দেশে অনেক বিখ্যাত জিনিস আছে, বিখ্যাত স্থান আছে, ধন সম্পত্তি আছে। আপনার বরিশালের যে মোগো মানুষ আছে, বড় বড় মানুষ যারা, হ্যাগো সম্বন্ধে কিন্তু কন। এই যে শ্রদ্ধেয় গাফফার চৌধুরী সাহেব মোগো দেশের কিংবদন্তি সারা বাংলাদেশের, হ্যাঁ সম্বন্ধে কিছু কন। আমি পয়লা আমাদের বড় ভাই আছে আক্তার শরীফ ভাই আছেন। আক্তার শরীফ ভাই কেমন লাগতেছে আপনার প্রোগ্রামটা? প্রোগ্রাম অনেক ভালো লাগছে, ভালো লাগতে আছে। বরিশালে লন্ডনের মতো জায়গায় থাকি আমরা, যে মোরা যে এই বরিশালের কথা কইয়া যে মানে আর কি একটু আনন্দ পাইতে আছি, খোলামেলা কথা কইতে পারতেছি, এটা খুবই ভালো লাগতে আছে। আর এই অনুষ্ঠান সুযোগ দেওয়ার জন্য আয়ন টিভিরে ধন্যবাদ, আপনারও অনেক ধন্যবাদ, আপনি যে আমাদের দাওয়াত করছেন এই জন্য। এই যে কথা কইতে পারতে আছি দেশি ভাষায় এই 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 জায়গায় বসিয়া, এটা খুবই ভালো লাগতেছে। তো এখন একটু আমরা বরিশাল চলে যাই, লন্ডন দিয়া বরিশাল, মানে মানে চিন্তা কল্পনার মধ্যে মধ্যে আমরা বরিশাল চলে যাবো। জি তো আপনি দেশের বাড়ি কই, একটু স্মৃতির কথা তো কন, কম মধ্যে আইলেন, কি করলেন, কেমে কেমে এই 6000 মাইল দূরে আইয়ে ফেললেন, আমি একটু কন দিই, কমে দেশের বাড়ি কমে পড়ালেখা করছেন কীভাবে একটু কন দিস। আসলে 8000 মাইল আমরা বাংলাদেশ দিয়ে প্রায় 8000 মাইল দূরে আছি এখন বর্তমানে। সেটা যাই হোক, আমি পহেলা বাংলাদেশ দেয়া একটা সরকারি বৃত্তি নিয়ে পড়তে গেছিলাম, আগের সোভিয়েত ইউনিয়ন আছিল সেই সোভিয়েত ইউনিয়নে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিলাম। ওরিটে তারপরে ওই ছুটিতে প্রায় আসতাম লন্ডনে, খুব ভালো লাগছে। তারপরে এক খালাতো ভাই আছিল এই জায়গায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে কেমনে কেমনে জানি ধরে আমারে এই জায়গায় বরিশালের আবার আর এক মেয়ের সাথে সম্বন্ধ করিয়া দিয়েছে, বিয়ে করে ফেলাইলাম। তারপরে তো পড়ালেখা শেষ করে তারপরে চলে আসলাম এই জায়গায়, আরও পড়ালেখা করার ইচ্ছা এই উদ্দেশ্যে। আর আমার জন্মস্থান হইল একেবারে বাংলাদেশের সবচাইতে মানে আর কি দক্ষিণে বরগুনা পাথরঘাটা, একেবারে সুন্দরবনের পাশে।
তো আমার দুই দিকে দুই নদী, একদিকে বলেশ্বর আর একদিকে বিষখালী। আমি সেই জায়গায় জন্মগ্রহণ করছি। আল্লাহ মোর খোদা, বিষখালী বিষখালী খুব নামকরা সাংঘাতিক নদী। এর মধ্যে মানে আর কি বড় হয়েছি, কিন্তু জন্মের পরই ঢাকায় মানে আর কি ছিলাম। ছোটোবেলা বেশিরভাগ সময় ঢাকায় বড় হয়েছি, আর দেশের যুদ্ধের সময় ছিলাম গ্রামে, মামা বাড়িতেই জন্ম হয়েছে, মামা বাড়িতে সেই পাথরঘাটায়। পড়াশোনা ওখানে পড়াশোনা স্কুল মানে ঢাকায় পড়াশোনা করছি, তারপরে যুদ্ধের সময় কিছু বছর কয়েক বছর মানে আর কি দেশের বাড়িতে ছিলাম, আবার ওখানে পড়াশোনা করছি, আবার ঢাকা চলে আসি দেশ স্বাধীন হওয়ার পরে। তা আমি একটা কথা আমার কেন এখন যে পড়া ইয়ে যে যোগাযোগ ব্যবস্থাটা জি, আর আমরা যে সময় এই প্রাইমারি স্কুলে হাই স্কুলে পড়ছেন জি, কেমন স্কুলে গেছেন? ওরে খোদা, এ মানে আর কি মনে হলে তো এখন কাঁদতে হইবে। আমরা পায়ে হাঁটতে গেছি কাদার মধ্যে দিয়া, কোনো সু মানে ভালো কোনো রাস্তা আসলে না গ্রামে, আর বৃষ্টি হইলে মানে কাপড় চোপড় অর্ধেক ভিজে যাইতো স্কুলে যাইতে, আবার স্কুল ছুটি হইলে বাসায় বাড়ি আইতে আইতে একেবারে অর্ধেক কাপড় চোপড় ভিজা তারপরে আসতে হয়েছে। এই অবস্থা ছিল গ্রামে লেখাপড়ার অবস্থা। শহরে তো অবস্থা একটু ভালো আছিল সেই সময়, তাহলেও হাইটে যাইতে হইতো, সবাই তো আর মানে আর কি ওরকমের ইয়ে ছিল না। আক্তার শরীফ ভাই, আমরা আপনার লাগে আবার আরও আইতেছি, একজন কলার আছে জি। হ্যালো, কে বলতে আছেন? আসসালামু আলাইকুম, আপনার নাম আর পরিচয়, দেশের বাড়ি সব বিস্তারিত কেন কমিতে ফোন করলেন? যে আসি ভালো ভাই, কেটা কইতে আছেন? নামটা একটু দয়া করিয়া আপনার যে নামটা আছে নামটা একটু কেন কে কইতে আছেন? মোর নাম হইছে মোহাম্মদ আশরাফুল সিদ্দিকী। ও তো আমি তো ইতিহাসবিদ, শিক্ষিত মানুষ, উকিল মানুষ। গত প্রোগ্রামে তো আপনি আমাকে মেহমান আসলেন, আপনার বাইরে মোর সালাম দিয়েন, আর মাঝখানে ভাই জানতে দেখলাম। ওয়ালাইকুম সালাম কিটন ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কিটন ভাই। হ্যাঁ শাহেন ভাই, আপনাকে সবাই রে ভাই ধন্যবাদ, একটা সুন্দর প্রোগ্রাম করছেন বরিশালিয়া বা অঞ্চলের বরিশালিয়া ভাষায় যাতে মোরা একটু কথাবার্তা কইতে পারি, এই জন্য ভালোই লাগলো ভাই ভাই। কেননা বরিশালিয়া ভাষা না কইতে না কইতে একবার বরিশাল যা বিচ্ছিন্ন হয়ে পড়ছি, জীবনের 14 সময় বাইরে বের করার কারণে এখন সেই দিন কেমন কেমন লাগতেছে। ওই শেষমেশ একটা কথা কইছিলাম না, ঘোড়া থাকতে গেছে বাচ্চি বেশি যা, সেই রকম অবস্থা হয়েছে এখন মানে শেষের পর্যায়ে আসিয়া বরিশালের একটু কথা কইতে ইচ্ছে হবে। এই জন্য আইওয়ান টিভির অসংখ্য ধন্যবাদ, আর দর্শক শ্রোতা যারা আছে সবাইরে আমার আমার অনুরোধ রইল যাতে মেবাই সবাই একটু ফোন টোন করেন, বরিশালের কালচার, বরিশালের ভাষা, আঞ্চলিক ভাষার ডায়ালেক্ট আর কি সবাই যাতে একটু শুনলে পরে ভালো লাগে। এনিওয়ে আর বেশি সময় নেব না, আপনাকে কথাবার্তা একটু হতেছি, আপনারা সবাই ভালো থাকবেন। জি আপনিও ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, প্রোগ্রামটা দেখতে থাকেন। তো জি ভাই, তো এই যে আপনার যে কষ্ট করে ক্লেশ করে গেছে স্কুলে গিয়েছেন পড়াশোনা করছেন, পরে তো বুঝছি যে মানুষ হয়েছেন, মানুষ এই দেশে আইসেন, আইয়ে সাকসেসফুল হয়েছেন। তো এখন যে পার্থক্যটা কী, যে যোগাযোগ ব্যবস্থাটা এখন যে এত গেলে মনে 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 কই যে ওইলে কি কুমের দেশ আর কি হইয়ে গেছে এখন 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 শিগগির কবে গেলেন একটু সেই কথা কইবেন আপনি। গত মার্চ মাসে, গত ফেব্রুয়ারিতে গেছিলাম, এই পহেলা মার্চ চলে আসছি, এরপরে তো এই করোনার যন্ত্রণায় আর যাওয়া হয় না, আর মুই যাইতে চাইছি আরও কয়েকবার যাইতে চাইছি, কিন্তু এই করোনার মধ্যে যাওয়া ঠিক হইবে না, এর লেগে আর যাইনি। আমি তো প্রায় মানে আর কি মুই প্রায় যাই দেশে, দুই মাসে একবার যাওয়া পরে। তো ওই সময়ের রাস্তাঘাট আর এই সময়ের রাস্তাঘাট ওই চিন্তা করলে বা এখন যে দেশে যে অবস্থা হয়েছে, আমি যখনই দেশে যাই তখনই গাড়িতে যাই বরিশাল, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা লাগে বরিশাল যাইতে। এখন যে অবস্থা হয়েছে, এই যে আজকের খবরে শুনলাম পদ্মা সেতুর সব স্প্যান লাগাই, আমি ওইটালেই আইতেছি আপনাদের আমাদের আরেকটা প্রশ্ন হইল, আপনি মনে করেন ওই সময় তো আপনি আইস ই দেখছেন, সে রাস্তাঘাটের কথা খালি কইতেছি না, আপনারা নাড়ার ঘর, খ্যারের ঘর এইরকম স্কুলেও তো গেছেন, টিনের ঘর তো সবচাইতে ভালো ঘর আছে, প্রাইমারি স্কুল আর হাই স্কুল টিনের ঘর,
এখন এই যে পার্থক্যটা কি দেখতেছেন এখন যে হেই সেই সব তো নাই তো এই কালের সময় এই সময় আর এই সময়ের পার্থক্য অনেক বেশি আকাশ আর পাতাল তার কারণ হইছে এই সময় স্কুলঘর অধিকাংশ স্কুলঘর ইয়ে বাংলাদেশে আসলে বাংলা বাঙ্গা তখন তো পূর্ব পাকিস্তান তো সেই সময়ের স্কুলঘর অধিকাংশ স্কুলঘর ইয়ে আসলে বাঙ্গা টিনের বেড়া ও কোনো জায়গায় বেড়াও নাই বৃষ্টি হইলে পানি পড়তে এখন কোনো টিনের কোনো স্কুল নাই অধিকাংশ স্কুলই এখন সব দোতলা তিনতলা বিল্ডিং হইয়া গেছে সেই তুলনায় আমরা অনেক এই বিশেষ করে গত 10 বছরে মোরা অনেক উন্নতি হয়েছে আপনার এই যে অনেক ধন্যবাদ জানাইতেছি খুব সুন্দর করে বলতে আছেন আমরা একটা কলার নেবো কলার নেওয়ার পরে আমরা কিটন বেড দিয়ে যাবো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাই খুব খুশি হইতেছি বরিশালে কথা কইতে পারি না জি মুগোবাড়ি বরিশাল আঙ্গোবাড়ি নোয়াখালী আর আমাদের সিলেটের বাড়ি হচ্ছে আমরা বলি আমরা সিলেটি আপনার নামটা একটু কইবেন আমার নাম হইল কবি শাহনাজ করিম জি হ্যাঁ জি বলেন মেসেজ বলেন আমার নাম হচ্ছে শাহনাজ করিম আমি কবি ও আচ্ছা আচ্ছা জি বলেন কেমন আছেন ভালো আছেন এমনিতে হ্যাঁ ভালো আছি এটা বরিশালের কামরাঙ্গা সম্বন্ধে একটা কবিতা লিখছি বাতিজা বলবো তাড়াতাড়ি বললে বলেন বরিশালের কামরাঙ্গা খেতে খুবই স্বাদ রাসায়নিক মেশাইলে ফল হয়ে যায় বরবাদ বরিশালের কামরাঙ্গা স্বাদ এবং মিঠা দেশের অন্য জায়গার কামরাঙ্গার চেয়ে দেখতে আরো মোটা কামরাঙ্গা স্বাভাবিক ঠেঙ্গা মিঠা থাকে মেঘ বৃষ্টি খুব বেশি হলে ভালোভাবে না পাকে কামরাঙ্গা গাছে কিন্তু প্রচুরভাবে ধরে গাছের যে কোনো ফল বেশি ধরলে সবাই চেয়ে দেখে কামরাঙ্গা মুদের দেশের ফল খায় অনেক লোকে সুন্দর কবিতা সুন্দর আপনাদের অনেক ধন্যবাদ আমরা আপনি আবার আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন এই লাইভে দেখতে থাকেন আর ফেসবুকেও দেখতে থাকেন আরেকজন কলার অপেক্ষা করতে আছে কলার আসসালামু আলাইকুম কেডা ওয়ালাইকুম সালাম জি কে বলতে আছেন আমি বিথি লন্ডন থেকে লন্ডন থেকে হ্যাঁ অনেক ভালো আমাদের আচ্ছা কার সাথে আপনি কথা কইতেছেন আমি কিটনবার সাথে কথা বলতে চাই একটু বরিশালের ভাষায় কথা কইতে পারেন মুই বরিশালের ভাষায় কথা কইতাই না মুই ঢাকাইয়া তারপর মুই চেষ্টা করতাম যে কোন হে আপনার কথা বলতে আসি আসসালামু আলাইকুম কিটন ভাই এবং সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ভাবি ধন্যবাদ দিছি ভাই আমরা কিটন ভাইয়ের মুখে বরিশালের ভাষায় কয়েকটা ডায়লগ শুনতে চাই আমরা তো নাটকে মোশারফ করিমের অনেক ডায়লগ দেখছি এবং শুনছি আমরা কিরণ ভাইয়ের মুখ থেকে এই ডায়লগগুলো একটা দুটো হইলো আমরা শুনতে চাই বরিশালের ভাষায় জি ইনশাআল্লাহ সে হে চেষ্টা করবে তাই আমরা কিটন ভাই দ্বারা আইতেছি কিটন ভাই ধন্যবাদ আপনার দ্বারা জিগাই আপনি ছোটকালে এই যে কোন দেশের বাড়ি কই কোন স্কুলে পড়ছেন কেমনে কেমনে এই দেশে আইয়া এই উন্নত দেশটা আইয়ে পড়লেন এই আপনার এই অভিজ্ঞতার কথা আমাকে একটু কইবেন কিনা আচ্ছা মগবাড়ি তো বরিশাল মুলাদি আমার উপজেলা এবং নাজিপুর আমার গ্রাম তো বাবা চাকরি করতেন সিএনবিতে তো সেই সুবাদেই আসলে বরিশালে আমার জন্ম এবং বরিশালেই আমি প্রাইমারি স্কুল বরিশালে শেষ করেছি দি বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপরে আমি ইকে স্কুলে পড়ছি 6-7 এরপরে 8-এ গিয়ে পড়ছি আবার উদয়ন স্কুলে এরপরে বাবার আমার বাবা মৃত্যু হওয়ার পরে মারা যাওয়ার পরে আমরা আবার গ্রামে ফিরে যাই এবং ম্যাট্রিক আমি ওই গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পাস করি আমার বাড়ির কাছের স্কুল থেকে এরপর ইন্টারমিডিয়েট আবার আমি বিএম কলেজে গিয়ে ভর্তি হই বরিশাল বিএম কলেজ সেখানে ইন্টারমিডিয়েট পাস করার পরে আবার আমি গ্রাজুয়েশন আবার আমি মুলাদিতে গিয়ে পড়াশোনা করি আর যেই মুলাদিতে আমার জন্ম সেই মুলাদির একজন কৃতি সন্তানের নাম না বললেই নয় আমরা গর্ববোধ করি শহীদ আলতাফ মাহমুদ যিনি আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানের যিনি সুরকার যিনি রচয়িতা সে আলতাফ মাহমুদের বাড়ি ওনার বাড়ি আর আমাদের বাড়ি খুব কাছাকাছি আমরা ওনার বাড়ি পাতারচর আমরা মুলাদি আমার বাড়ি তো আবার আরও একজন মানুষ
যাকে নিয়ে আমরা গর্ব করি, এই যুক্তরাজ্যে যিনি বসবাস করেন, যিনি 1934 সালে জন্মগ্রহণ করেছেন, আজকে যার 86 বছর, কালকে যার 86 বছর হবে, প্রখ্যাত লেখক আব্দুল কাফফার চৌধুরী, আমরা গর্ববোধ করি এই দেশের, সেই দেশের মানুষ হিসাবে। তিনি মেহেন্দিগঞ্জের উলানিয়াতে যার জন্ম, চৌধুরী বাড়ি। তো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আব্দুল গাফফার চৌধুরীকে আমি উইশ করতে চাই, শুভ জন্মদিন গাফফার ভাই, আপনার প্রতি আমাদের বরিশালের মানুষ তথা বাংলাদেশের মানুষের সশ্রদ্ধ সালাম আজীবন, এবং আপনাকে নিয়ে আমরা গর্ববোধ করি। আর যে কথা বলতেছিলেন শাহিন ভাই, আসলে গ্রামে জন্ম না হলেও গ্রামে সবসময় আসা যাওয়া ছিল, প্রায় যেতাম স্কুল যখন ডিসেম্বরে যখন পরীক্ষা শেষ হতো, তখন এই বাবার সাথে আব্বার সাথে আমরা ওই লঞ্চ যোগে আমরা আমাদের মুলাদিটা নদীবেষ্টিত, বরিশালেই নদীবেষ্টিত, তার মধ্যে মুলাদি আরও বেশি নদীমাতৃক, চারিদিকেই নদী। তো গ্রামে যেতাম, সেই ধান ক্ষেত, আখ ক্ষেত, তারপর নদী নালা সব কিছুর সাথেই, কিন্তু সব কিছুর লগে কিন্তু মোগো একটা সম্পর্ক। তো আর একটা কথা জিগাইতেছি, এটা হইল যে আপনারা ছোটোবেলায় যা দেখছেন, এখন বাংলাদেশে এই যে যদি বেড়াইতে যান, বেড়াইতে গেলে সেই এক জিনিস কি দেখেন কি না, না পার্থক্যটা কী? ওরে খোদা, এটা তো মানে বিশাল এক পার্থক্য, বিশাল এক। যেমন আমার মনে আছে যে আমরা একসময় দেখা যেত যে সুরুবি লঞ্চ, একতলা সুরুবি লঞ্চ ছিল, তো ওইটা দুপুর 12টায় ছাড়তো, বরিশাল থেকে দুপুর 12টায় ছাড়তো, তারপরে নন্দীরবাজার, মুলাদি, বরিশাল, মনসাগঞ্জ নানান কিছু হইয়া সেটা ঢাকা যেত। গ্রামের কথা কইতেছি, যেন আপনি জন্ম হয়েছেন ওই জায়গার পরিবেশ আর এখন বর্তমানে। আগে একটা সময় লঞ্চ নিয়ে আপনার আমি আইতে, আমাদের গ্রামের সেটা যদি বলি, আমাদের গ্রামের যে অবস্থা, রাস্তাঘাট ছিল না, পানি ছিল, আমরা দেখা যেত যে বাজার থেকে আমরা যখন হাট পর্যন্ত হাটখোলা পর্যন্ত যাইতাম, দেখা যেত যে নদী পার হইয়া, খাল পার হইয়া, রাস্তা পার হইয়া, কর্দ মানে কাদা মুখ মানে কাদা পার হইয়া, তারপর আমাদেরকে বাজারে যাইতে হইতো। এখন সেখানে লঙ্গি কাঁসা দিয়ে খাল পার, লঙ্গি কাঁসা দিয়ে খাতা পার হয়েছি, লঙ্গি কাঁসা দিয়ে পার হইতে হয়েছে। এটা সবাই বরিশালের মানুষ লঙ্গি পরে না, বা লঙ্গি কাঁসা দেন এমন মানুষ খুব কম আছে বরিশালে। বাসের চারটার আসলে বাসের চার ছিল দূরে থাকলে এদিক না, বাসের চার ছিল, বাসের আমার মনে আছে যে একটা নিচে একটা বাস, ওর উপর একটা ধরনি ছিল, ধরনি বলতো আর কি, হাতল, ধরনি, হ্যাঁ ধরনি বলতো। হ্যাঁ, তো এই হাতল দিয়ে আমরা পোল বলে আর কি, এটার এই এমনিতে শাকো বলে, এই পোল আমরা পাড়াই, তারপরে এখন তো সব ই হয়ে গেছে, সব আপনার পিচ ঢালা রাস্তা, তারপর আপনার সব ব্রিজ কালভার্ট, আবল পরিবর্তন সেটা এখনকার মানুষ 30 বছর আগের বা 40 বছর আগের যে আমাদের যে গ্রাম, আর এখনকার যারা 30 বছর পরে বা 20 বছর এখন যাদের বয়স, তারা এটা কিছুই দেখে নাই, তার উপলব্ধি করতে পারবে না যে গ্রামের মানুষ। কিটন ভাই, আমার দ্বারা আরও মজার মজার কথা শুনবো। দর্শক, আমরা একটা ছোটো বিরতিতে যেতে আছি, আপনারা অনুষ্ঠান দেখতে থাকেন, বিরতিতে পরে আই আমরা আপনার কথা কমো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আপনাকে আবারও আমি এই লাস্ট সেগমেন্টে আপনাকে দেখার জন্য ধন্যবাদ জানাইতেছি এবং আমন্ত্রণ জানাইতেছি, আমাকে লগে আমরা থাকবেন। আমরা একটা কলে যাবো, হ্যার আগে মোর কটা প্রশ্ন আছে আমাকে দ্বারে, আজগো তিনটা প্রশ্ন আছে, এটা হলো একটা কুইজ। এই প্রোগ্রামে প্রথম কুইজ হয়েছে আমাকে, বরিশালে একটা সেনানিবাস আছে, এই সেনানিবাসটা কেন নামে হয়েছে, এই নতুন কয়েক বছর হয়েছে, এই আপনাকে কইতে হইবে। প্রশ্ন নম্বর হইলো 2, যে আমাকে একটা সমুদ্রবন্দর হয়েছে, সেইটার নাম কি, এলো 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হইল, এই গণ্ডগোলের বছরের পর হইতে এই বঙ্গ বরিশালে একজন প্রেসিডেন্ট হয়েছিলে, হ্যার নাম কইতে হবে। এই 3টা প্রশ্নের জবাব এই ফেসবুকে যারা দিতে পারবেন, এই আইএনটিভি লাইভে দেবেন, এবং আপনারা ফোন করেও দিতে পারেন, ফোন করে দেন, ফোন করে দিলে আপনাকে জন্য লটারির মাধ্যমে 3 জনরে আমরা আপনাকে অ্যাড্রেসে পুরস্কার দিব ইনশাআল্লাহ। আপনারা ফোন দিতে পারেন,
প্রশ্ন তিনটা তো আপনারা শুনছেন, এখন আমরা একটা কলেজ যাইতে আছি। কলার আসসালামু আলাইকুম, কে ফোন দিয়েছেন? হ্যালো আসসালামু আলাইকুম, মোরা হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম, কে ফোন দিয়েছেন, কে কার নাম কই কয়েন, কোন জায়গা দিয়ে ফোন দিয়েছেন, আপনার নামটা কয়েন, কমিটি তো ফোন দিয়েছেন, একটু টেলিভিশনের সাউন্ড কমাইয়া একটু একটু কইছে কয়েন, মোর নাম সাদিয়া আফরিন, সাদিয়া আফরিন, সাদিয়া আফরিন, কেন লাগে কথা কইতেছেন? জি মই আক্তার ভাইর কথা কইতে চাই। আসসালামু আলাইকুম ভাই, হুনতে আছি, মোর স্বামীর নাম তাজুল। আসসালামু আলাইকুম, বলেন। আসসালামু আলাইকুম আক্তার ভাই। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? মনে চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি, করোনার যন্ত্রণায় তো আর দেখা হইল না কারোর সাথে। ইনশাআল্লাহ দেখা হইবে আবার করোনা শেষ হইলে। আচ্ছা আইগেন মগবাড়ি আইগেন বেড়াইতে? হ্যাঁ, প্রথমে ধন্যবাদ জানাই অনুষ্ঠানের আয়োজন যারা করছে, এত সুন্দর একটা আয়োজন করছে, মোরা বরিশালেরা তো খুব খুশি। জি, এতদিন পর বরিশালে বাসা হুনতে পাইছি আর বরিশালে বাসায় কথা কইতে পাইছি, বেবাককে খুশি, মগো ফ্যামিলি সুদ্ধ বেবাককে খুশি। আপনি তো সুন্দর বরিশালে কথা কন, আপনার নাম্বারটা বরিশালে মাইয়া তো আমি বরিশালে কথা কমু না, আপনার নাম্বারটা দিয়ে রাখবেন এই আইএন টিভিতে ফোন করি, আর নালে আক্তার ভাই যদি আমি মই নিতে পারমু এরপরে অনুষ্ঠানে আম্মের আইতে হইবে। আমার ফোন নাম্বার আক্তার দের বাইরে আছে কিনা জানি না, তো আমার স্বামীর নাম্বার হেতারে আছে, তাই আম্মে একটু এই আইএন টেলিভিশনে ফোন করিয়া এই স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ফোন করে আপনার নাম্বারটা দিয়ে রাখেন, আপনার খুব সুন্দর বরিশালে ভাষায় কথা কেন, আপনার ধন্যবাদ, আপনি আমাকে প্রোগ্রামে আইবেন, আইয়ে আপনি বরিশালে ভাষায় সুখ দুঃখের কথা দুই সিটে কথা কইবেন, ভালো খুশি হয়েছি আর আপনি কুইজ দেখছেন, মন খুললে কথা কইতে পারলি, এই কুইজের উত্তরটা যদি দিতে পারেন পুরস্কার ইনশাআল্লাহ পাইবেন, তাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, এখন মোরা আর একটা সে জিনিসের মধ্যে ঢুকিয়ে পড়ব, আমি পয়লা শুরু করবো কিটুন ভাইর দিয়া, কিটুন ভাই আপনার আমি 10টা শব্দ জিগাম বরিশিল্লা, এই শব্দ আমাদের দেশে তো দুইটা ভাষা কয়, কিন্তু আসলে ভাষা তিনটা, সাধু চলিত আর হইলো আঞ্চলিক ভাষা, এখন সাধু ভাষায় আমি আপনার জিগামু, আপনি বরিশিল্লা ভাষা এইটারে কী কয় এটা আপনি কইবেন, ঠিক আছে? জি ওকে, আমরা কই, আমরা কি কন, মোরা মতে বিখ্যাত মোরা, সবাই হগলি, সবাই হগলি, আর যে যে খেত আছে জমি চাষ টাস করে হ্যাঁ কি কন, খেত 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 বলেন, খেতে খেতে গেছে খেত বলেন, তারপর আমরা তো শুদ্ধ ভাষায় অনেক সবাই বলে যে দেখেছো, আপনারা কি দেখছো, তারপর শুনেছো, হনসো হনসো, তারপরে যে ছোটো যে আছে না বাচ্চা ছোটো ছোটো এটার কি গাদা বলা যায়, গাদা ছোটো বলে ছোটো ছোটো মনু ছোট না ছোট মনু কয় মনু মনু কয়, তারপরে যে এই যে শালা বলে শ্যালক শালারে কি কয়, হালা হালা, আমরা শালার হ বলি বোধ হয়, হালার বল না তাহলে তো গালি হয়ে গেল, তারপরে এই যে ভীমরুল বলে না এটারে বরিশালের ভাষা কি কয়, ভেঙ্গুরুল ভেঙ্গুরাল, হ্যাঁ ভেঙ্গুরাল ভেঙ্গুরাল, তারপরে যে স্যান্ডেল যে বলে স্যান্ডেলটি কি বলে, পন্স মগো, লঞ্চ হোক আছে পন্স হোক আছে লঞ্চ হোক আছে পন্স হোক আছে, খুব সুন্দর বলছেন আপনি আক্তার ভাই। জি আপনার জন্য আমি 10টা শব্দ কমু, আপনি এই শব্দ 10টা চেষ্টা করবেন, দেহি পারি নেই, এই যে টাকা টাকারে কি বলেন, টাহা, আমরা কয় রে মনে হয় মনে কয় হক হই, জি না আচ্ছা, এই যে এই যে আখ যেটা দিয়ে সুগার হয় আউক আউকেন আউখাত আউকেন, তারপরে মহিলা মাতারি মাতারি, জি হ্যাঁ, আর পুরুষে কী কেন আপনারা, আর এই যে ছোটো সন্তান গ্রামে বেড়া বেড়া এই বেড়া কোথাও আউক হই, আর এই সে তারপরে যাও কোথায়, যাও কুমে না গেলি কুমে, গেলি কুমে যাও কুমে, কুমে যাও কুমে যাও, তারপর আব্বা এটা বাবা বাজান বাজান বাপ বাজান বাপ, আর বোন রে কি বলে, বুইন বুইন, আচ্ছা
শ্বশুর হৌর হৌর আর শাশুড়ি কি কন হাউরি হাউরি আপনি এই এনে যে আপনি হৌর হাউরি তো আছে জি আলহামদুলিল্লাহ নাম উনি বিখ্যাত মানুষ বরিশালের যে উনি প্রায় 20 বছর কাউন্সিলর আছে কাউন্সিলর আলে হাবিবুর রহমান খান জি হ্যাঁ কি হৌর কন না শ্বশুর কন যখন মানে শুদ্ধ বাংলায় বললে তো শ্বশুরই বলতে হয় আর নাহলে তো হৌর ভগবাসায় হৌর আর গল্প গল্পরে কি বলেন গল্প গল্প বা সাডামি গল্প গল্পই বেশি কয় সাডামি জি তো এখন আমরা প্রোগ্রামের শেষ দিকে আইয়ে পড়ছি জি তো এই ফেসবুকে ঢুকলে খুব সুন্দর উত্তর দিয়েছেন ফেসবুকে যদি আমরা ঢুকি এই কয়েকদিন যাবৎ একটাই সারা দেশে বাংলাদেশের সারা বিশ্বে বাঙালিরা যে যেখানে আছে খালি একটা ইস্যু একটা ব্রিজ পদ্মা সেতু পদ্মা সেতু পদ্মা সেতু এখন মুগো লাগে হ্যাঁ পদ্মা সেতুর লাগে কী যোগাযোগটা এই পাশে মুন্সিগঞ্জ আর ওপারে হয়েছে মাদারীপুর যাই পড়ছে এখন বরিশালের এটা কী এর এর কামটা কী এর লাগে কি এর লাগে কাম কী পদ্মা সেতু কী কত বড় বানাইলে কী একটু কইতে পারবেন সবাই জানে এরপর একটু কন পদ্মা সেতু এটা যোগাযোগ ব্যবস্থার জন্য একটা মানে খুবই ভালো জিনিস হইতে আছে বা হইছে আজকের খবরে যা কইল লাস্ট যে ইয়েটা স্প্যানটা এটা আজকে বয়স আছে তো বরিশালের সাথে সম্পর্ক হইলে যে বরিশালে আমরা ঢাকা দিয়া এখন 3 ঘন্টা যাইতে পারবো যে জায়গায় আমার 7 ঘন্টা লাগে এখন যাইতে ফেরি ফেরাইয়া খালি একুলে আর উকুলে ইয়ে জামে পড়বেন না জাম টাম কিছু নাই সাইডটা লেন বানাইছে এইদিকে 2টা ওইদিকে 2টা যাইতে 2টা আসতে 2টা বড় কত বড় ব্রিজ তারপরে 6150 মিটার এলো মানে ব্রিজটা লম্বা 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 যদি বরিশালের ভাষায় বলি আর চ্যাপটা হয়েছে 18.18 মিটার তার মধ্যে আবার নিচে আবার রেল লাইন আছে তো এইটা যোগাযোগ ব্যবস্থার জন্য মানে আর কি দক্ষিণাঞ্চলের মানে আর কি খুবই সুবিধা দক্ষিণাঞ্চল মানুষের জন্য বা উন্নতির জন্য আজকের খবরে কইল যে দক্ষিণাঞ্চলের মানে জিডিপি 2% বাড়িয়ে যাইবে এই পদ্মা সেতু যখন চালু হয়ে যাইবে তো এটা দেশের জন্য দক্ষিণাঞ্চলের সব উন্নয়নের জন্য উন্নতির জন্য মগ খুবই দরকার আসলে অনেক আগেই কিন্তু এখন হইতে আছে শেখ হাসিনার একক মানে আর কি প্রচেষ্টায় তো সে তো খুব জোর দিয়ে কইছে যে কেউ পয়সা না দিলেও আমরা নিজেরা পয়সা দিয়ে বানাও ঠিকই বানাইয়ে ছাড়ছে হ্যারাম দেখাই দিছে আর কি জি ভালো মতো দেখাইছে তো এই আপনার ভাই ভাই আপনার লঞ্চের কথা যে কইছিলেন এখন আগের জমানায় যে একতলা লঞ্চ আসলে আপনার সময় এই এক দেড় মিনিটের মধ্যে যদি কইতে পারেন এক মিনিটের মধ্যে যদি আপনি কইতে পারেন যে লঞ্চের আগের লঞ্চের এখন লঞ্চের আকাশ পাতাল পার্থক্য লঞ্চ এখন লঞ্চ তো বরিশালের লঞ্চ তো এখন লঞ্চ নাই আপনি মনে করেন যে এটা এটা চিন্তা করা যায় না যদি না দেখা যায় যদি আমরা না দেখি তাহলে বুঝতে পারবো না যে আসলে এটা কত বড় এবং কত সুন্দর এবং কত লঞ্চ আছে এখন ধরেন কীর্তন খোলা আছে সুন্দরবন আছে তারপর আপনার অ্যাডভেঞ্চার আছে সুরভি আছে তো এইসব লঞ্চ তো আসলে এই যে লঞ্চ এই লঞ্চ তো আসলে না দেখলে বোঝার কোনো উপায় নাই যে বিআইপি ভিভিআইপি আপনার লঞ্চের মধ্যে ইভেনকি এখন এমনকি লঞ্চের মধ্যে এখন আপনার ফার্মেসি তো আগে থেকেই ছিল ডাক্তার এমনকি আইসিইউ এর মতো ব্যবস্থা আছে এখন লঞ্চ যেটা চিন্তা করা যায় অভাবনীয় এবং ডুপ্লেক্স জার্নিটা হয়েছে রাইতে হ্যাঁ রাত্রের জার্নি সারাদিন কাম হইরিয়া হ্যাঁ রাইতে শুয়ে থাকলেন সকালবেলা একদম 5-6 ঘন্টার মধ্যে বরিশাল এবং এত বড় এগুলো আসলে এগুলো জাহাজ বলা যায় এগুলো লঞ্চ বড় ধরনের জাহাজ আর কি আর এটা এটা এত এত সুন্দর জার্নি যেটা পৃথিবী এটা মনে হয় বাংলাদেশের আর দ্বিতীয় নাই বাংলাদেশে লঞ্চ আছে ছোটোখাটো লঞ্চ টঞ্চ আছে বিভিন্ন জায়গায় যায় চাঁদপুরে যায় নানান জায়গায় যায় মানে সব জায়গায় বাস হ্যাঁ বাস প্লেন আছে সব আছে খালি আমাদের বরিশালে লঞ্চ অসংখ্য ধন্যবাদ যে আমরা বরিশালের মানুষ আমরা একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম করার জন্য আমাদের এবং বিশেষ করে আজকের এই শাহিন ভাইকে আমি হয়তো শাহিন ভাইকে চিনতাম না আক্তার ভাই আজকে যে আমার পাশে আর একজন আমাদের এক বড় ভাই আছেন তাকে আমি চিনতাম না আমি মনে করি এটা একটা সেতুবন্ধন এবং আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে গত সপ্তাহে আমরা আরও 2 ভাই এবং বোনকে দেখলাম আপনাকেও দেখলাম তো এটার মাধ্যমে আমি মনে করি যে এই যুক্তরাজ্যে
ইংল্যান্ডে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন এবং আমাদের মধ্যে একটা ইউনিটি, আমাদের একটা কমিউনিটি, সুন্দর একটা কমিউনিটি বরিশালে গড়ে উঠবে। এই জন্য আইওএনকে ধন্যবাদ। সংক্ষেপে শেষ করতে দিবি, সংক্ষেপে সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আপনারা ধন্যবাদ, আইওএন টিভিকে সবাই কয় যারা কুশলী আছে সবাইকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য, যে দেশি ভাষায় কিছুক্ষণ আমরা এই জায়গায় কথা বলতে পারছি, মন খুলিয়া কথা কইছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। জি, প্রিয় ভাই বোনরা, যত ধন্যবাদ আইছে সব গেছে আইওএন টেলিভিশনে, হেরা পায়ও ধন্যবাদ। এই একটা সুন্দর যে প্ল্যাটফর্ম বানাইয়ে দেশে সারা দেশে যে কতগুলো প্রোগ্রাম হইতে আছে, প্রত্যেকটা প্রোগ্রাম জনপ্রিয় হইতে আছে, সিটাঙ্গের বলেন, নোয়াখালীর বলেন, ঢাকার বলেন, সিলেটের বলেন, আর এখন চালু হয়েছে বরিশালের। ধন্যবাদ আইওএন টিভি, এর সাথে যারা যারা জড়িত আল্লে এগো, আর এর যে সিইও আতাউল্লাহ ফারুক ভাইরে, অশেষ ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর আয়োজন, একটা চিন্তা করার যে হের মাথায় দিয়ে আইছে, এই জন্য আগে ধন্যবাদ জানাইছি। দর্শক, আপনারা এই আগামী দুই সপ্তাহ যে কোনো কারণে মুই বাংলাদেশে যাবো, এই জন্য প্রোগ্রামটা দুই সপ্তাহ আপনারা দেখতে পারবেন না। এরপর জানুয়ারি মাসে ইনশাল্লাহ আবার শুরু হইবে, আমার পরিবারের কারণে আমি যাইতেছি, তো প্রোগ্রাম আপনারা ইনশাল্লাহ ফলো করতে থাকবেন, আমরা আপনাকে ফেসবুকে বিভিন্নভাবে জানাই দেবো। আপনাকে যদি অনুষ্ঠান ভালো থেকে লাগিয়ে থাকে, আমরা সবাই খুশি, আমাদের এই চেষ্টা সার্থক হোক, এই বলে আমরা আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে আসি। আসসালামু আলাইকুম। Borisal.